আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় শবে বরাত সম্পর্কে এবং এ রাতে করণীয় এবং বর্জনীয় কাজ সম্পর্কে। প্রথমেই জানব শবে বরাতের পরিচয়। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে ফার্সি ভাষায় শবে বরাত বলে। হাদিসে লাইলাতুল বরাত এই নামে এসেছে। ফার্সি শব্দ শব এর অর্থ রাত এবং বরাতের অর্থ মুক্তি, যার অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা মুক্তি ও মাগফিরাতের দরজা খুলে দেন। সূরা দুখানের 3 ও 4 নম্বর আয়াতে লাইলাতুল মুবারকা বা বরকতময় রাত এর শব্দের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে প্রসিদ্ধ তাফসিরকার লিখেছেন, বরকতময় রাত হচ্ছে কদরের রাত অথবা মধ্য শাবানের রাত তথা শবে বরাত। তার ভাষায় হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতকে মুফাসসিরগণ লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারকা, লাইলাতুর রহমান ইত্যাদি নামে অভিহিত করেছেন। ফার্সি ভাষা রাজক্ষমতা থাকার সুযোগে হাদিসের লাইলাতুল বরাতকে শবে বরাত নামে পরিচিতি পেয়েছে। তাফসিরে মারিফুল কোরআনে সূরা দুখানের 3 ও 4 নম্বর আয়াতে তাফসিরে লিখেন, ইকরিমা প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, এই আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রিকে বোঝানো হয়েছে। শবে কদর যেমন মুবারক রাত, তেমনি শবে বরাতও একটি মুবারক রাত। উভয় রাতে কোরআন নাজিল হয়েছে। তাফসিরের রাজি 27 239 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মধ্য শাবান রাতে অর্থাৎ শবে বরাত এই রাতে যাবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা করেন আর শবে কদরে তার নির্দিষ্ট দায়িত্বশীলের নিকট অর্পণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে পূর্ণ কোরআন একত্রে অবতরণ করেন শবে বরাতে আর অবতরণের ধারা সমাপ্ত করেন শবে কদরে। কুরতুবী 16 126। এই হাদিসে লাইলাতুল কদর শব্দটি যেমন এসেছে, তেমনি লাইলাতুল বরাত এই শব্দটিও এসেছে পরিষ্কারভাবে। পরবর্তীতে এই শব্দটি শবে বরাত নামে পরিবর্তিত হয়েছে ফার্সি ভাষা রাজক্ষমতায় থাকার কারণে। এই লাইলাতুল বরাত বা শবে বরাত সম্পর্কে অসংখ্য সহি হাদিস রয়েছে। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 156 নম্বর পৃষ্ঠায় শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলার চেষ্টা করেছেন ইমাম তিরমিজি এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটিকে ইমাম তিরমিজি জয়ীফ বা দুর্বল বলেননি। সুনানে ইবনে মাজা 99 নম্বর পৃষ্ঠাতে লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত সম্পর্কে 4টি হাদিস রয়েছে। এই হাদিসের কিতাবে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটিকে দুনিয়ার সকল হাদিস বিশারদগণ সহি হাদিস বলেছেন। প্রসিদ্ধ এই 2টি হাদিসের কিতাব ছাড়া অসংখ্য হাদিসের কিতাব যেমন সহি ইবনে হিব্বান, বাইহাকি, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, অসংখ্য হাদিসের কিতাবে তারা সহি হিসেবে অগণিত হাদিস লিপিবদ্ধ করেছেন। একথা বলা যায় যে শবে বরাত সম্পর্কে বর্ণিত হাদিসসমূহের 2-1টি হাদিসের বর্ণনাকারী জয়ীফ বা দুর্বল। তবে শবে বরাত সম্পর্কে কোনো সহি হাদিস নেই এই কথা বলা সম্পূর্ণ ভুল। এবার জানব শবে বরাতে করণীয় আমলসমূহ। এ রাতে বেশি বেশি নফল ইবাদত করা যায়, যার মধ্যে নফল রোজা রাখা, নফল নামাজ তথা আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তসবি এবং অন্যান্য নফল যত নামাজ, তওবার নামাজ ইত্যাদি পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরা দুখান ও অন্যান্য ফজিলতময় সূরাসমূহ তেলাওয়াত করা, দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা, ইস্তিগফার বেশি বেশি পরিমাণে করা, দোয়া কালাম তসবি তাহলিল জিকির আজকার ইত্যাদি করা, এছাড়াও এরাতে কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সব মমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা। এবার জানব শবে বরাতে বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে। এই রাতে উৎসবের নামে আতশবাজি, পটকা ফোটানো, ইবাদত বন্দিগি বাদ দিয়ে খামুখা ঘোরাঘুরি করা, অযাচিত আনন্দ উল্লাস করা, বেহুদা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা, অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো, হালুয়া রুটি
বা খানাদানার পিছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে বিরত থাকা ইত্যাদি কাজ বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকতময় এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবার তৌফিক দান করুন। আমিন।